100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, নতুন গ্রামে যে রাস্তা হচ্ছে তারও যে টাকা, সেই টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার এই প্রতিবাদ, প্রতিবাদে আজ 32 ঘন্টা ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। উৎপল, 32 ঘন্টার এই ধর্না, যার নেতৃত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কি বললেন তিনি? সরাসরি বললেন যে কেন্দ্র সরকার যেভাবে রাজ্যের প্রতি বঞ্চনা করছেন, তারপরে অনেক কাজ আটকে যাচ্ছে। যেমন রাস্তা তৈরি থেকে আরম্ভ করে বেশ কিছু উন্নয়নমুখী কাজ, সেগুলো কিন্তু পয়সার অভাবে আটকে যাচ্ছে বলে কিন্তু তিনি তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন যে কেন্দ্র সরকার যেভাবে টাকা আটকে দিচ্ছে, এর ফলে কিন্তু মানুষের কাছে ভুল বার্তা একটা যাচ্ছে যে রাজ্য সরকার কোনো কাজ করছেন না। অন্যদিকে তিনি কিন্তু এই দাবিগুলো নিয়েই কিন্তু আজ যে শিলিগুড়িতে তোমার মহিলা টুরিস্ট লজের সামনে তিনি 32 ঘন্টার যে ধর্না, সেই ধর্না বিক্ষোভ শুরু হয় সকাল থেকে, এবং ধীরে ধীরে কিন্তু উচ্চ নেতৃত্বরাও কিন্তু এখানটায় আসতে শুরু করেছেন, এবং সচিবাজাও কিন্তু তিনি এই তোমার ধর্না মঞ্চে আসবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত। তবে এর পাশাপাশি তিনি যে গতকাল শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছেন যে মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীর নাকে যতক্ষণ না লাশের গন্ধ পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ নেবেন না, সেই বিষয়েও কিন্তু তিনি আজ এই ধর্না মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে কটাক্ষ করেন এবং বলেন যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছে যে দুটো বিস্ফোরণ যে ঘটনাটি ঘটেছে সেই বিস্ফোরণের কিন্তু এনআই তদন্ত থেকে আরম্ভ করে যত রকমের তদন্ত রয়েছে সেই তদন্তের কিন্তু তিনি জন্য আপত্তি করবেন না বলে কিন্তু তিনি জানিয়েছেন। সুতরাং শুভেন্দু অধিকারী যেভাবে জিতেছেন এবং শুভেন্দু অধিকারীর গাড়ির ধাক্কায় যেভাবে একজনের মৃত্যু হয়েছে, তাতে শুভেন্দু অধিকারী লজ্জা উচিত বলে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর যে কথা সে তার কিন্তু তিনি কটাক্ষ করেন। পাশাপাশি এই ধর্না মঞ্চ থেকে তিনি কিন্তু কেন্দ্র সরকারকেও আক্রমণ করতে ছাড়েন না, যতক্ষণ পর্যন্ত না কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চনা করছে এবং বিনা কারণে নানা রকম তোমার করছে, এর পাশাপাশি তোমার 100 দিনের যে টাকা, সেই টাকা যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ কিন্তু তারা এই ধর্না মঞ্চের পাশাপাশি বিভিন্ন রকম আন্দোলন করবেন বলেও কিন্তু তিনি আজ এই ধর্না মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দেন। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। উৎপল, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দারের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। ধর্না চলবে এবং এখানে আমরা দিন রাত্রি ধর্না, এটা টানা ধর্না, এটা আমরা কলকাতাতেও গত 3 এবং 4 তারিখে করেছি। ঠিক অনুরূপভাবে আমরা উত্তরবঙ্গের হিলকাট রোডে, শিলিগুড়িতে হিলকাট রোডে, আমরা উত্তরবঙ্গের প্রতিনিধি, আমাদের যারা দলীয় প্রতিনিধি রয়েছেন আমাদের সংগঠনের, তাদের সঙ্গে নিয়ে আমরা এই ধর্না করছি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, উৎসাহ অপপ্রচারের বিরুদ্ধে, অকারণে ইডি সিবিআইকে ব্যবহার করার বিরুদ্ধে, এবং হকের টাকা পাওনার দাবিতে, পাওয়ার দাবিতে।